চিকিৎসকক আক্রমণ। এইবার আক্রমণের বলি মহিলা চিকিৎসক। বৃহস্পতিবারে সন্ধিয়া একাংশ ল্যাব আর ফার্মাসির কর্মচারিয়ে সংঘটিত করিলে এই আক্রমণ। হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নামৰ ব্যক্তিগত ল্যাবরেটরির কর্তৃপক্ষের বিরুদ্ধে উঠিছে এই আক্রমণের অভিযোগ। প্রহিত হওয়া মহিলা চিকিৎসকগার নাম ডাক্তার রেজিনা ইয়াসমিন। চিকিৎসকগিয়ে করা অভিযোগ অনুসরি এগারী মহিলা রোগীক চিকিৎসার বাবে আল্ট্রাসোনোগ্রাফি করবলে দিছিল, কিন্তু রিপোর্ট আধরুয়া হয়ে রাত ল্যাবরেটরীত গিয়ে সম্পূর্ণ রিপোর্ট বিচরার বাবে চিকিৎসকগীক মারপিট করা বলে দাবি করে। কেনেকুৱা হয় মানে বহুত অশ্লীল ব্যবহার করলে যে কেনেকুৱা ধরনের ডক্টর নাজানে কি ভুল আমাক দেখাই দিব লাগিব হেতক দেখাবলে। তারপর মই পেশেন্টে কৈছে মই রবা মই বুঝাই কৈছো। তারপর মই গলো হেতর দাঁত কলো যে তোমালোকে রিপোর্ট এটু মোক এনেকুৱা লাগে, মই হোল এবডমেন লিখিছো, তোমালোকে বিল হোল এবডমেনে কাটিছা, বাস খালি কালি করে পেলায় রিপিট করে পেলায় হেৰি করে দিয়া, মানে যোনটো রিপোর্ট লিখিছো সেইটোৱে দিয়া। তারপর হিহতে কথায় কথায় একদম মানে আপনি মানে কি জানে কিহর ডক্টর, মানে তোমালোক তো ডক্টর নোহা, ডক্টর প্রভাইড করে মানে ডক্টরক বুঝাই দিম, তোমালোকে তো বুঝি নোপা না, তোমালোকে বাস লেবর একটা ওনার হয় নাথিং। তারপর এই কোয়ার পিছত হিহতে মানে মই মোর হেৰি লগত যোন মানুষ আছিলে সবকে মারপিট করলে, মোকো মারিলে, মারি পেলে হিহতর লেবর পর উলাই দিলে। মানে বিপদমান হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারটে প্রায় রোগীর যাবতীয় পরীক্ষার রিপোর্ট সমূহ ভুল দিয়া বলেও চিকিৎসকগৰাকীয়ে অভিযোগ কৰিছে। সিহঁতৰ প্ৰপাৰ টেকনিচিয়ানো নাইকে, একো নাইকে, সিহঁতে যেনেকে মন গৈছে এনেকে ৰিপৰ্ট দি আছে নিজৰ ইচ্ছা মতে। বিষয়টো সন্দৰ্ভত হোজাইৰ যুটীয়া স্বাস্থ্য সেৱা সঞ্চালকক লিখিত অভিযোগ দিয়াৰ লগতে আক্ৰমণ সন্দৰ্ভত দবকা আৰক্ষী থানাত গোচৰ ৰুজু কৰিছে চিকিৎসকগৰাকীয়ে। অঁ, জইণ্ট ডিৰেক্টৰ অফিচত কমপ্লেইন আছে, অলৰেডি আছে ৰিটেন কমপ্লেইন। আনহাতে হেলথ কেয়ার কর্তৃপক্ষই চিকিৎসকগৰাকীক মারপিট করার কথা অস্বীকার করেছে। উলুতাই নিশা মহিলা চিকিৎসকগৰাকীয়ে তেওঁৰ সাঙ্গু পাঙ্গু সকলক লগত লৈ আহি তেওঁলোকৰ প্রতিষ্ঠানত আহি ভঙা চিঙা করারহে অভিযোগ তুলিছে ডায়াগনস্টিক সেন্টারটে। তো গাড়ির পর গিয়ে পেলায় রড সড উলিয়াই এ চক আপনাদের আমার খুব মারপিট করেছে, দোকান সুকান আমার ভাঙি পেলাইছে। ইফালে চিকিৎসকগৰাকীয়ে তেওঁৰ ভগ্নীৰ লগত মিলি দবকা সামূহিক চিকিৎসালয়ৰ সন্মুখত আন এটা লেবৰটৰী খুলিছে। ৰোগীয়ে সেই লেবত পৰীক্ষা নকৰাই আন লেবত পৰীক্ষা কৰালে চিকিৎসকগৰাকীয়ে সেই ৰিপৰ্ট নামানে বুলি অভিযোগ আনিছে ডায়াগনষ্টিক চেণ্টাৰটোৰ কৰ্তৃপক্ষই। তো চিষ্টাৰৰ নিজৰ ব্যক্তিগত এখন লেব আছে হস্পিটেলৰ ফ্ৰণ্টত, আৰু আমাৰ ইয়াতো পেচেণ্ট আহিলে যদি ৰিপৰ্ট পায় তেওঁৰ তাত যায়, তেওঁ যোৱাৰ লগে লগে উঠি পেলাই কয় যে এইখিনি ভুৱা ৰিপৰ্ট, এইখিনি ৰিপৰ্টটো আপোনালোকে মোৰ ইয়াতে কৰক, এনেকে বিগত দুই মাহ তিনি মাহৰ পৰা চলি আছে। অভিযোগ প্ৰতি অভিযোগৰ মাজত কোন সঁচা কোন মিছা সেয়া আৰক্ষীৰ তদন্ত আৰু চিচিটিভিৰ ভিজুৱেল পৰীক্ষা কৰিলে ওলাই পৰিব। তবকাৰ পৰা আব্দুল হাকিমৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।